আপনি কার আলোকে জীবনটা গঠন করবেন সেই রোল মডেল নির্ধারণ করা এবং তাদের জীবনী পড়া, তাদের জীবনী পড়া। এটা আমাদের তারবিয়াতের সাথেও রিলেটেড একটা বিষয়, বাট এটাকে আমরা আলাদাভাবে উল্লেখ করলাম যে আপনি কার মতো হতে চান, কাকে অনুসরণ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের অনেকেরই কিন্তু প্রিয় ব্যক্তিত্ব দেখা যাচ্ছে যে পৃথিবীর মানুষেরা, হয় কারো রাজনৈতিক ব্যক্তিত্ব, কারো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কারো কোনো যুদ্ধের সেনাপতি ইত্যাদি। এমনকি মুসলিমদের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে অনেক অমুসলিম ব্যক্তিরা কিংবা অনেক সেলিব্রিটিরা, তাই না? তাহলে কিভাবে এই উম্মার লোকেরা দিশা পাবে, কিভাবে সে ইস্তেকামত অর্জন করবে যার রোল মডেলই হচ্ছে ভুল লোক, এটার জন্য আমরা দায়ী। এক ছোট বাচ্চাদেরকে যারা ক্লাস টুতে থ্রিতে পড়ে তাদেরকে কি আমরা আসহাবে রাসুলের জীবনীগুলো দিয়ে দিয়েছি পড়ার জন্য? আমরা নিজেরা কি রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতটা পুরোটা পড়েছি বলেন তো? কয়জনে পড়েছি? আমি আমার বহু ক্লাসে মাস্টার্স এবং অনার্স লেভেলে, নিচের ক্লাসগুলোর কথা বলছি না, নিচেও আমরা মাঝে মাঝে ক্লাস নিই স্কুলে মাদ্রাসায়, আমরা একদম নিচের ক্লাসও নেই, আবার টিচারদের কিছু প্রশিক্ষণের ক্লাসও আমরা নেই, উচ্চের মানে উচ্চ পর্যায়ের অনেকগুলো ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে রাসূল সাল্লাহ সাল্লামের সিরাত আপনারা কয়জনে পড়ে শেষ করেছেন, সেখানে হাত উঠেছে খুবই কম, শতকরা 10-15 ভাগের বেশি হাত উঠেনি। এটা খুবই আনফর্চুনেট একটা বিষয়, যাকে আমরা এত ভালোবাসি, যার আদর্শ দ্বারা আমরা প্রভাবিত, তার জীবনীটা জীবনে একবার এখনো পড়লাম না, এটা কিভাবে হয়? আর আমাদের আরো অনেক আদর্শ ব্যক্তিত্ব তো রয়েই গেছেন তার সাহাবাদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিরাত, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনাদের জীবনী না পড়লে আপনি কি করে ভালো মানুষ হওয়ার প্রেরণা পাবেন? তাদের জীবনের দুঃখ কষ্ট এবং ফেতনার মধ্যে কিংবা নানা রকম কঠিন অবস্থায় কিভাবে তারা ইস্তেকামাতের উপর ছিলেন, যদি সেই ইতিহাস না পড়েন আপনি প্রেরণা পাবেন কোত্থেকে? আপনি তো কাত হয়ে যাবেন সামান্য যে কোনো একটা ফেতনায়। যখনই মানুষ পড়ে ওই পড়াটা তার উপরে আসর করে। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় পন্থা, যে আমাদেরকে আমাদের সালাফে সালেহীনের সিরাত পড়তে হবে, নবী সাল্লাহ সাল্লামের সিরাত সহ সাহাবাই কিরাম কিংবা বড় বড় মুহাদ্দিস ইমাম আইম্মা ইবনু তাইমিয়া ইবনুল কাইয়্যিম ইবনু কাসির এ সমস্ত বড় আলেমদের সিরাত আমাদেরকে পড়তে হবে। আমরা জানব যে একটা জীবনকে কি করে দ্বীনের উপরে মুস্তাকিম করা যায় এবং কিভাবে নিজেকে সব ধরনের ফিতনা এবং সব ধরনের হারাম এবং নিষিদ্ধ জগৎ থেকে দূরে রাখা যায়।